দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। পারভেজ, ভোট শেষ হয়েছে, গণনা শুরু হয়েছে কিনা এবং সার্বিক কি তথ্য আছে আপনাদের আপনার হাতে, আমাদের দর্শকদের একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে সেই মহেন্দ্র খন যে দিনটি ছিল আজ 7 জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল 8টা থেকে 1টা বিকেল 4টা অবধি পর্যন্ত চলছে, এবং ভোট গ্রহণের পরে কিন্তু যে এজেন্ট ছিল প্রার্থীদের, সেই এজেন্টরা কিন্তু ভোটার কেন্দ্রের মধ্যেই রয়েছে। তাদের উপস্থিতিতেই কিন্তু কোন কোন প্রার্থী কত কত ভোট পেয়েছে সেগুলো কিন্তু ভিতরে গণনা চলছে, কিছুক্ষণ পরেই হয়তো আমরা ফলাফল জানতে পারবো। তারপরে হচ্ছে বরিশালের 6টি সংসদীয় আসন, তার মধ্যে আমি রয়েছি বরিশাল সদর 5 আসনে। এখানে মোট ভোট কেন্দ্র ছিল 176টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ছিল 1400 প্রায়। তো সব কেন্দ্রগুলো একত্রিত হয়েই কিন্তু আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে, সেখান থেকেই ফলাফল ঘোষণা হবে। এছাড়া যেগুলো উপকূলীয় অঞ্চল রয়েছে, জানেন যে আসলে নদীবেষ্টিত এলাকা, উপকূলীয় অঞ্চলেও কিন্তু একটু আসতে দেরি হবে, আমরা হয়তো এর পরবর্তী সংবাদে আরও আপডেট দিতে পারবো। একটু কথা বলার চেষ্টা করবো, এই যে এইখানে রয়েছে শহীদ আব্দুর রব শ্রেণীবাদ কলেজের এই এলাকার একজন ভোটার, স্বাধীন ভোট হয়েছে, কেমন ভোট হয়েছে, নিজের ভোট নিজে দিয়েছেন কি না? যে আলহামদুলিল্লাহ, আমাদের ভোট খুব সুষ্ঠু হয়েছে এবং সুন্দরভাবে আমরা ভোটটা সম্পন্ন করতে পেরেছি। এখানে আমাদের যে প্রার্থী ছিলেন জাহিদ ফারুক শামীম সাহেব, অত্যন্ত সৎ এবং মেধাবী সম্পন্ন সে ব্যক্তি, তাকে দ্বিতীয়বারের মতো আমাদের নেত্রী শেখ হাসিনা যে তাকে দিছে স্মার্ট বরিশাল গড়ার জন্য এবং স্মার্ট নাগরিক গড়ার জন্য বরিশালবাসী। জানাচ্ছিলাম, আমি একটু কথা বলবো যে নারী ভোটার রয়েছেন, আপনি তো ভোট দিয়েছেন, কেমন প্রত্যাশা রয়েছে প্রার্থীর কাছে যিনি বিজয় হবেন? বিজয়ী হবে তার কাছে প্রত্যাশা এটাই যে আমরা নারীরা যেন আগে যেতে পারি, তারা অনেক কষ্ট করছি, এই জন্য ভালো ফল আশা করি, এই আর কি। ধন্যবাদ। আসলে যেমনটা জানাচ্ছিলেন, আমি একটু তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই মন, যে বরিশালে কিন্তু সকাল থেকে আসলে নিরপেক্ষভাবেই অবাধ সুষ্ঠুভাবে ভোট চলছিল, একটা না বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল আসলে, কয়েকটি প্রার্থী স্বতন্ত্র যিনি প্রার্থী ছিলেন ট্রাক প্রতীকের তার এজেন্ট বের করে দিয়েছে কয়েকটি কেন্দ্র থেকে, এমন অভিযোগ ছিল আমাদের কাছে। তারপরেও কিন্তু ভোটার উপস্থিতি ছিল, মোটামুটি ভোট সুষ্ঠু হয়েছে এবং এখন এই যে কেন্দ্রটিতে রয়েছি এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 3600, সেখান থেকে কাস্ট হয়েছে প্রায় 30%। তো আপাতত এই রয়েছে বরিশালের একে একে সব ভোট কেন্দ্রেই, আসলে ফলাফল পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। তো মন, আমার কাছে যতটুকু ছিল ফলাফল প্রকাশের।